সেই প্রাচীনকাল থেকে প্রাণী জগতে রাতের আকাশের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো চাঁদ। শান্ত, স্নিগ্ধ, শীতল আবহাওয়া প্রদানকারী চাঁদ পৃথিবীর বুকে জীবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকাশে যার অবস্থানের উপর নির্ভর করে মানুষ ক্যালেন্ডার তৈরি করেছে, এমনকি রাতের আকাশে যার উপস্থিতি দেখে বন্যপ্রাণীরা বিভিন্ন সুরে ডাক দিয়ে থাকে, সেই চাঁদ সৃষ্টির আদিকাল থেকে পৃথিবীর পরম সখা হিসেবে দায়িত্ব পালন করে আসছে। অন্বেষণের এই পর্বে আমরা আমাদের প্রিয় ও খুব কাছের উপগ্রহ চাঁদের সম্পর্কে জানব। চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের এই পর্বটা শুরু করা যাক। সৌরমণ্ডলের এই বিচিত্র বিস্ময় উপগ্রহটির বাংলা নামের উৎপত্তি সংস্কৃত শব্দ চন্দ্র থেকে এসেছে। চন্দ্রপৃষ্ঠের ভূমিরূপ পৃথিবী থেকে খালি চোখে খরগোশ বা শশকের ন্যায় লাগে, তাই চাঁদকে শশধর নামে অভিহিত করা হয়। সৌরমণ্ডলের অন্যান্য গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সাথে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহের পার্থক্য করার জন্য চাঁদকে ইংরেজিতে মুন্না বলেও লুনা বলে অভিহিত করা হয়। চাঁদ সৃষ্টির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুবই চমকপ্রদ। বিজ্ঞানীদের মতে 450 কোটি বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর কোনো চাঁদ ছিল না। এর কিছু সময়কাল পরে এক মঙ্গল গ্রহের আকারে গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে মহাকাশে অসংখ্য টুকরো ছড়িয়ে পড়ে। এর মধ্যে কিছু টুকরো মহাকাশে অনেক দূরে চলে যায়, আর কিছু টুকরো পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এবং পরবর্তীকালে একত্রিত হয়ে চাঁদের সৃষ্টি করে। প্রাচীনকালে সংস্কৃতি ছিল খুবই বিরল প্রকৃতি। তারা এই সংস্কৃতিতে বিশ্বাস করত যে চাঁদ সূর্যকে পিছু করছে। এমনকি প্রাচীনকালে অনেক জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা ছিল চাঁদ একটি মসৃণ গোলাকার অংশবিশেষ। তৎকালীন সময়ে ইতালীয় মহান জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি 1609 সালে এই ধারণা ভুল প্রমাণ করেন। তিনি তার টেলিস্কোপের সাহায্যে চাঁদের পৃষ্ঠতল পর্যবেক্ষণ করেন এবং তার মতানুসারে পৃথিবীর মতো চাঁদেও উপত্যকা, পর্বত, পাথুরে সমভূমি এবং গভীর গিরিখাত রয়েছে। বহুকাল যাবৎ মানুষ এই ধারণায় বিশ্বাস করে আসছে যে চাঁদের আকার গোলাকার, কিন্তু চাঁদের আকার গোলাকার নয়, চাঁদের আকার ডিম্বাকার। কিন্তু চাঁদ সৃষ্টির প্রথমে চাঁদের আকার গোলাকার ছিল, কিন্তু পৃথিবীর আকর্ষণের কারণে চাঁদের আকার গোলাকার থেকে ক্রমান্বয়ে ডিম্বের আকার ধারণ করে। চাঁদের ব্যাস 3475 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 1/4 চেয়ে সামান্য বেশি এবং পৃথিবীর বুকে চীন দেশের গড় ব্যাসার্ধের সমান। এই অতিকায় ব্যাস চাঁদকে সৌরমণ্ডলের পঞ্চম বড় প্রাকৃতিক উপগ্রহে পরিণত করেছে। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ মাত্র। সৌরমণ্ডলের সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে বৃহস্পতির। চন্দ্রপৃষ্ঠের অভিকর্ষ বল পৃথিবীপৃষ্ঠের অভিকর্ষ বলের 1/6, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠে কোনো ব্যক্তি বা বস্তুর ওজন যদি 60 নিউটন হয় বা 60 কেজি মিটার/সেকেন্ড² হয়, তাহলে চন্দ্রপৃষ্ঠে তার ওজন হবে 10 নিউটন বা 10 কেজি মিটার/সেকেন্ড². আর কোনো ব্যক্তি বা বস্তু যদি পৃথিবীপৃষ্ঠে 10 মিটার জ্যাম করতে পারে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুটি চন্দ্রপৃষ্ঠে 60 মিটার জ্যাম করতে পারবে। এই প্রসঙ্গে বলে রাখি যে ভর আর ওজন এক নয়, ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। ভর পৃথিবী যে কোনো জায়গায় এবং পৃথিবীর বাইরে মহাশূন্যে অপরিবর্তিত থাকে। আমরা এই ভিডিওটি থেকে দেখতে পাচ্ছি যে চাঁদে অভিকর্ষজ ত্বরণ কম হওয়ার জন্য নভোচারীরা কিভাবে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে 3.8 সেন্টিমিটার দূরে চলে যাচ্ছে। চাঁদ সৃষ্টির আদিকালে পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠের দূরত্ব ছিল 22,000 কিলোমিটার, কিন্তু বর্তমান সময়ে পৃথিবী পৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠের দূরত্ব 3,84,400 কিলোমিটার। 600 মিলিয়ন বছর পরে চাঁদ পৃথিবী থেকে এত দূরে চলে যাবে যে পৃথিবী থেকে শুধুমাত্র তারার মতো লাগবে। আমাদের পৃথিবীর আকাশের রং যেমন ব্লু বা আকাশি, কিন্তু চাঁদের আকাশের রং কালো। চাঁদে আকাশের রং কালো হওয়ার কারণ হলো চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে সূর্যরশ্মি শোষিত বা বাধাপ্রাপ্ত হয় না, যার কারণে চাঁদে দিনের তাপমাত্রা খুবই বেশি, যা প্রায় 127 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং রাতের তাপমাত্রা খুবই কম, যা প্রায় -175 ডিগ্রি সেন্টিগ্রেড। চাঁদের পৃষ্ঠতল বিপুল সংখ্যক গর্তে পরিপূর্ণ। এর কারণ হলো চাঁদের পৃষ্ঠতলে অসংখ্য ধূমকেতু ও গ্রহাণুর আঘাত ঘটে। যেহেতু চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই বাধাহীনভাবে গ্রহাণুগুলি চন্দ্রপৃষ্ঠে আঘাত হানে এবং বড় বড় গহ্বরের সৃষ্টি করেছে। চন্দ্রপৃষ্ঠে সবচেয়ে বড় গহ্বরটি হলো অ্যাটকেন বেসিন, যার ব্যাস প্রায় 2,500 কিলোমিটার।
যা পৃথিবী পৃষ্ঠে কলকাতা থেকে কেরালা দূরত্বের থেকেও বেশি। অ্যাটকিন বেসিন গহ্বর এতটাই গভীর যে পৃথিবী পৃষ্ঠের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্যন্ত এর ভিতর ঢুকে যেতে পারে। চাঁদের যে কোনো বায়ুমণ্ডল নেই তার প্রকৃত উদাহরণ হলো অ্যাপোলো নভোচারীদের পায়ের ছাপ। চাঁদের কোনো বায়ুমণ্ডল না থাকার কারণে অ্যাপোলো নভোচারীদের পায়ের ছাপ এখনও অক্ষত আছে। পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা যখন চাঁদ ও সূর্যকে দেখি তখন দুটোর আকার সমান লাগে, কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ ও সূর্যের আকার ভিন্ন ভিন্ন। সূর্য চাঁদের থেকে প্রায় 400 গুণ বড়। এখন আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে যে সূর্য চাঁদের থেকে 400 গুণ বড়, তবুও পৃথিবী পৃষ্ঠ থেকে দুটোর আকার সমান লাগে কেন? এর কারণ হচ্ছে যে সূর্য চাঁদ থেকে প্রায় 400 গুণ বেশি দূরত্বে অবস্থিত, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দূরত্বের 400 গুণ বেশি দূরত্বে সূর্যের অবস্থান। আরেকটি মজার ঘটনা হলো সূর্যের ব্যাস পৃথিবী থেকে চাঁদের দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ আমরা যদি সূর্যের কেন্দ্রে পৃথিবীর কেন্দ্র রাখি তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সূর্যপৃষ্ঠের ব্যাসের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। এই ছবিটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সূর্যের আকার চাঁদ ও পৃথিবীর থেকে কত বড়। চাঁদ নিজের অক্ষের উপর ঘূর্ণনের সাথে সাথে পৃথিবীর চারিদিকে আবর্তন করে চলেছে। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11 সেকেন্ড, কিন্তু সমসাময়িক আবর্তনের ফলে পৃথিবীর পর্যবেক্ষকরা প্রায় 29.5 দিন হিসেবে গণনা করে। অর্থাৎ আমরা যদি আজ পূর্ণচন্দ্র আকাশে দেখতে পাই তাহলে আগামী 29.5 দিন পর পুনরায় পূর্ণচন্দ্র দেখতে পাবো। আর এই প্রসঙ্গে বলে রাখি যে চন্দ্রপৃষ্ঠের একদিন পৃথিবী পৃষ্ঠের 29.5 দিনের সমান। আকাশে চাঁদের অবস্থান ও আকারের উপর নির্ভর করে জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদকে বিভিন্ন দশায় বিভক্ত করেছে। প্রথম অবস্থানে সূর্যের আলো চাঁদের উপর সম্পূর্ণভাবে পড়ে, এই সময়কে পূর্ণিমা বা ফুল মুন বলে। দ্বিতীয় দশাতে আমরা চাঁদের কিছুটা অংশ দেখতে পাই না, একে ওয়ানিং গিব্বাস বলে। তৃতীয় অবস্থানে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের সাথে 90 ডিগ্রি কোণে থাকে এবং পৃথিবী থেকে চাঁদের অর্ধেক অংশ দেখতে পাই ও অর্ধেক অংশ দেখতে পাই না, চাঁদের এই দশাকে থার্ড কোয়ার্টার বলে। এবং চতুর্থ দশাতে আমরা চাঁদের বেশিরভাগ অংশ দেখতে পাই না, চাঁদের এই দশাকে ওয়ানিং ক্রিসেন্ট বলে। এর পরবর্তী দশাতে আমরা চাঁদকে পুরোপুরি দেখতে পাই না, চাঁদের এই দশাকে নিউ মুন বা অমাবস্যা বলে। এবং ষষ্ঠ দশাতে আমরা চাঁদের কিছুটা অংশ দেখতে পাই, একে ওয়াক্সিং ক্রিসেন্ট বলে। এবং সপ্তম দশাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে তখন আমরা চাঁদের অর্ধেক অংশ দেখতে পাই, একে ফার্স্ট কোয়ার্টার বলে। এবং সর্বশেষ দশাতে আমরা চাঁদের 75 ভাগ দেখতে পাই, এই দশাকে ওয়াক্সিং গিব্বাস বলা হয়। এর কিছু সময় আমরা পুনরায় পূর্ণচন্দ্র দেখতে পাই। আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে চন্দ্রপৃষ্ঠের 60% দেখতে পাই, কারণ চাঁদের আবর্তনের পর্যায়কাল এবং তার কক্ষপথের পর্যায়কালের সময় একই। অর্থাৎ চাঁদ তার নিজের অক্ষে চারিদিকে ঘুরতে যে সময় নেয় সেই একই পরিমাণ সময় নেয় পৃথিবীর চারিদিকে একবার প্রদক্ষিণ করতে। এই অদ্ভুত মিলের জন্য চন্দ্রপৃষ্ঠের 60% বরাবরই পৃথিবী পৃষ্ঠের সামনে থাকে, কিন্তু চন্দ্রপৃষ্ঠের বাকি 40% দেখার ইচ্ছা পৃথিবীবাসীকে বরাবরই উদ্বিগ্ন করত। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানবজাতির অজানাকে জানার কৌতূহল কেবল পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অজানাকে জানার ইচ্ছায় সোভিয়েত ইউনিয়ন 1959 সালে লুনা 3 নামে নবযান মহাকাশে পাঠায়। লুনা 3 প্রথমবারের মতো চাঁদের দূরপাশের অর্থাৎ বাকি 40% ছবি পৃথিবীর বুকে তুলে পাঠে। পৃথিবীর বাইরে চাঁদেই একমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু যাতে মানুষ ভ্রমণ করেছে এবং তার পৃষ্ঠতলে মানুষ অবতরণ করেছে। প্রথম যে মানুষের তৈরি কৃত্রিম বস্তুটি পৃথিবীর অভিকর্ষ অতিক্রম করেছিল এবং চাঁদের কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম হয়েছিল তা সোভিয়েত ইউনিয়নের লুনা 1। লুনা 2 প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠতলকে প্রভান্বিত করেছিল। চাঁদের দূরবর্তী যে অংশটা স্বাভাবিকভাবে লুকিয়ে থাকে তার প্রথম ছবি তুলে ধরেছিল লুনা 3। এই তিনটি অভিযান সোভিয়েত ইউনিয়নের পরিচালনায় 1959 সালে সংগঠিত হয়। 1966 সালে লুনা 9 প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে এবং লুনা 10 প্রথমবারের মতো চাঁদের কক্ষপথ পরিক্রমণ করতে সমর্থ হয়। সোভিয়েত ইউনিয়নের সাথে পাল্লা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অ্যাপোলো প্রকল্প শুরু করে। 1969 সালে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপীকে চমকে দিয়ে প্রথমবারের মতো চাঁদে মনুষ্যবাহী নবযান অ্যাপোলো 11 অবতরণ করতে সমর্থ হয়। 1969 সালে চাঁদের বুকে প্রথম যিনি পা রেখেছিলেন তিনি হলেন নীল আর্মস্ট্রং, এবং 1972 সালে চাঁদের বুকে সর্বশেষ ব্যক্তি যিনি পা রেখেছিলেন তিনি হলেন ইগুয়েন সান্নেল।
1969 থেকে 1972 সালের মধ্যে 6টি নভোযান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। এখনও পর্যন্ত চাঁদের উদ্দেশ্যে 24 জন পাড়ি দিয়েছে, যার মধ্যে 12 জন সফলভাবে চাঁদের মাটিতে হেঁটেছে। আপনি এটা শুনে অবাক হবেন যে অ্যাপোলো নভোযানকে চাঁদের বুকে অবতরণ করার জন্য যে কম্পিউটার ব্যবহার করা হয়েছিল তার থেকে দ্বিগুণ বেশি শক্তিশালী আমাদের হাতের এই স্মার্টফোন। 1972 সালের পর থেকে জ্যোতির্বিজ্ঞানে চাঁদে মানুষ পাঠানোর সকল পরিকল্পনা ত্যাগ করে 2009 সালের প্রথম দিকে ভারত চন্দ্রযান নামে একটি মহাকাশযান চাঁদে পাঠায়। কিন্তু প্রকল্পটি ব্যর্থ হয়, মহাকাশযান চাঁদে পৌঁছানোর পরে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু মহাকাশযানটি অল্প সময়ে যে তথ্য পাঠিয়েছে তা মানবজাতিকে নতুন করে আশার আলো দেখিয়েছে, এবং চাঁদের মাটিতে যে জলের অস্তিত্ব রয়েছে তা এই নভোযানের তথ্য থেকেই প্রথম জানা যায়। এর কিছু সময়কাল পর 2019 সালে 22 জুলাই ভারতের ইসরো চন্দ্রযান 2 নামে মহাকাশযান পুনরায় চাঁদে পাঠায়। পৃথিবীতে জোয়ার ভাটার উপর চাঁদের প্রভাব অপরিসীম। পৃথিবীর যে অংশ চাঁদের সামনের দিকে অবস্থান করে সেই অংশের সমুদ্র জল তার নিজের মাটি অপেক্ষা বেশি জোরে আকৃষ্ট। এর ফলে ওই অংশের জলরাশি প্রচুর পরিমাণে ফুলে ওঠে। এই ফুলে ওঠার ঘটনাকে আমরা জোয়ার বলে থাকি। এবং পৃথিবীপৃষ্ঠের যে অংশ চন্দ্রপৃষ্ঠের বিপরীত দিকে থাকে ওই অংশের জলরাশির তুলনায় ওই অংশের মাটি চাঁদের আকর্ষণ বল দ্বারা বেশি আকৃষ্ট হয়। এর ফলে সেখানকার জল মাটি থেকে দূরে সরে যায়। এই ঘটনাকে আমরা ভাটা বলে থাকি। পৃথিবীর যে কোনো স্থানে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়ে থাকে। মহাবিশ্বের অন্যান্য গ্রহের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে অবস্থিত হওয়ায় পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর উপর এর প্রভাব অনেক বেশি। আমরা জানি যে আমাদের পৃথিবী নিজের অক্ষের উপর 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে আছে, কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতে পারে পৃথিবী 23.5 ডিগ্রি কোণে কেন ঝুঁকে আছে। পৃথিবীর এই 23.5 ডিগ্রি কোণে ঝুঁকে থাকার পিছনে চাঁদের আকর্ষণ বল দেয়। চাঁদের আকর্ষণ বল না থাকলে পৃথিবী তার নিজের কক্ষপথে সমতুল্যতা বজায় রাখতে পারত না। পৃথিবী অন্যান্য গ্রহের মতো অনবরত নিজের অক্ষের কোণ পরিবর্তন করত এবং সমতুল্যতা হারিয়ে ফেলত। এর ফলে পৃথিবীর এক প্রান্তে প্রচুর ঠান্ডা এবং অপর প্রান্তে প্রচুর গরম পড়ত, যা প্রাণী জগতে বেঁচে থাকার জন্য খুবই কষ্টসাধ্য। আমরা এই প্রসঙ্গে বলতে পারি যে পৃথিবীতে জীবন সৃষ্টিতে চাঁদের প্রভাব অতুলনীয়। চাঁদ না থাকলে পৃথিবীতে প্রাণের সম্ভব হয়তো হতো না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চাঁদ সম্পর্কে আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।